বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি গ্যাস্ট্রাজল ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গ্যাস্ট্রাজল ঔষধটি আল মদিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো রেবিপ্রাজল সোডিয়াম। এটি সাধারণত গ্যাস্ট্রাজল নামেই পাওয়া যায়। তবে আজকে আমি গ্যাস্ট্রাজল 20 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত গ্যাস্ট্রাজল ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের গ্যাস্ট্রিক রয়েছে, যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, গ্যাস্ট্রিক আলসার, নর্মাল গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া করা, পেটে অতিমাত্রায় ব্যথা সৃষ্টি হওয়া, পেট ভার হয়ে থাকা, সর্বদাই বুকে চাপ মনে হওয়া কিংবা বুকে অতিমাত্রায় ব্যথা সৃষ্টি হওয়া, মনে হয় যে বুকে কিছু চাপ বেঁধে আছে এরকম মনে হওয়া, পেটে ব্যথা করা, পেটে অসহনীয় ব্যথা হওয়া, কিছু খেতে গেলে খেতে মন না চাওয়া, সর্বদাই পেট ভারী মনে হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, এ সকল সমস্যা দূর করার জন্যই মূলত গ্যাস্ট্রাজল ঔষধটি দেওয়া হয়ে থাকে। গ্যাস্ট্রাজল ঔষধটি অতি সহজে এবং দ্রুত গ্যাস্ট্রিক নিরাময় করে থাকে। এটি গ্যাস্ট্রিক নিরাময় করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ এবং এটি কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই গ্যাস্ট্রিক নিরাময় করে থাকে। গ্যাস্ট্রাজল ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত গ্যাস্ট্রাজল 20 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি খাবার আগে এবং পরে দুভাবেই খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। গ্যাস্ট্রাজল ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর গ্যাস্ট্রিক আলসার কিংবা নর্মাল গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া করা, পেটে ব্যথা করা, পেটে ভার হয়ে থাকা, খাবারে অরুচি, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে গ্যাস্ট্রাজল ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর গ্যাস্ট্রাজল ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রাজল ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গ্যাস্ট্রাজল ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন বমি বমি ভাব হওয়া, অনেক সময় বমি হওয়া, খাবারে অরুচি, ডায়রিয়া হওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় গ্যাস্ট্রাজল ঔষধটি খাওয়া যেতে পারে। যদি আপনাদের গ্যাস্ট্রাজল ঔষধটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি।